राजगंज में भाजपा के महिला मोर्चा के प्रदेश अध्यक्ष अग्निमित्रा पाल ने मृत नाबालिका के परिवार वालों से आज मुलाकात की। इस दौरान उन्होंने पत्रकारों से बातचीत करते हुए कहा कि नाबालिका से सामूहिक बलात्कार और हत्या के मामले में यदि आरोपियों को कड़ी सजा नहीं मिलती तो पूरे जलपाईगुड़ी को बंद कर दिया जाएगा। उन्होंने कहा कि गत 10 अगस्त को उक्त नाबालिका लापता हो गई थी। इसके अगले दिन ही नाबालिका के परिवार वालों ने राजगंज थाने में एक लिखित शिकायत दर्ज करवाई थी। दो दिन बाद पुलिस ने एक आरोपी को गिरफ्तार किया था और उसे रिहा भी कर दिया। साथ ही जांच में पुलिस की लापरवाही भी सामने आ रही है। इसके बाद गत 17 अगस्त को परिवार ने पुलिस की लापरवाही एवं सुखानी ग्राम पंचायत के एक तृणमूल पंचायत सदस्य नजीमा खातून के पति छलीमुद्दीन मोहम्मद के नाम पर पुलिस अधीक्षक के पास एक शिकायत दर्ज करवाई थी। इसके बावजूद भी पुलिस ने उक्त नेता को गिरफ्तार नहीं किया है। अग्निमित्रा पाल ने आरोपियों को फांसी देने की मांग की और कहा कि यदि पुलिस आरोपी तृणमूल पंचायत सदस्य नजीमा खातून के पति छलीमुद्दीन मोहम्मद को गिरफ्तार नहीं करती तो हम पूरे जलपाईगुड़ी को बंद कर देंगे। 17 তারিখে তার মেয়ে 16 বছরের একটি ফুটফুটে মেয়ে স্কুলে পড়ে, তাকে নির্মমভাবে গণধর্ষণ করে সেফটি ট্যাঙ্কের মধ্যে তারা উদ্ধার করে। আমার প্রশ্নটা হচ্ছে এই সরকারের কাছে আর কত অত্যাচার করবেন আমাদের উপরে? আজকে 6 বছরের একটি বাচ্চা মেয়ে যেরকম ধর্ষিতা হচ্ছে, 75 বছরের বয়স্কা মানুষও সেরকম ধর্ষিতা হচ্ছে, 30 বছরের হচ্ছে, 50 বছরের হচ্ছে, গরিব হচ্ছে, বড় লোক হচ্ছে, আর কত অত্যাচার করবে? আজকে যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে, তিনজন ছাড়াও সেখানে চতুর্থ জনও ছিল। ছলিমুদ্দিন সে হচ্ছে এখানকার গ্রাম পঞ্চায়েতের স্বামী। আজকে তিনজনকে অ্যারেস্ট করা হলো, এনাকে অ্যারেস্ট করা হলো না কেন? জাস্ট বিকজ সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের স্বামী, সেই জন্য? আজকে এই বাবা মার এই ছোট্ট মেয়েটিকে কেন মরতে হলো? কেন এই সরকারের পুলিশ কেন হাতে হাত রেখে হাতে ছুরি পরে বসেছিল? আজকে যখন তারা গরিব মানুষ, তারা ছেলেটিকে হাতে ধরিয়ে দিচ্ছে পুলিশকে প্রমাণ সমেত, তারপরেও তারা কিছু করলো না? আজকে 14 তারিখে যদি তারা রেহমান আলীকে ধরে রেখে আটক করে জিজ্ঞাসাবাদ করতো, তাহলে হয়তো এনার মেয়ে এতদিন বেঁচে থাকতো, তাহলে হয়তো আমরা তাকে জীবিত পেতাম। আমরা এটার একটা মুভমেন্ট শুরু করব, ভারতীয় জনতা পার্টি থেকে যুব মোর্চা, মহিলা মোর্চা, এই দুই মোর্চা মিলে যদি এই ছেলেটিকে, এই যে পঞ্চায়েতের যে স্বামী, তাকে যদি না ধরা হয় এবং এই চারজনের যদি কঠোর শাস্তি না হয়, যদি সেই মতো চার্জশিট না ফাইল করা হয়, আমরা জলপাইগুড়ি বন্ধ করে রেখে দেব। আইন আইনের পথে চলবে। আমরা চাই অবিলম্বে এই পঞ্চায়েতের যে স্বামী তাকে ধরা হোক, ছলিমুদ্দিন, এবং এই সেইভাবে চার্জশিট দেওয়া হোক যাতে এদের ফাঁসি হয়। রাজনীতি করছে, আজকে যদি আমাদের মহিলাদের ওপর ধর্ষণ হয় আর আমরা যদি প্রতিবাদ করি, সেটা কি রাজনীতি করা বলে? আজকে বাড়ির মেয়েরা, কোনো মেয়ে সুরক্ষিত নয় এই পশ্চিমবাংলায়, কোনো মেয়ে সুরক্ষিত নয়। আজকে আপনার হতে পারে, কালকে ওনার হতে পারে, পশু আমার হতে পারে, কোনো মেয়ে সুরক্ষিত নয়। এবং একটা লজ্জার ব্যাপার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, কিন্তু মহিলা হয়েও তিনি কোনো দিন এর প্রতিবাদ করেন না, কোনো দিনের জন্য উনি পুলিশ প্রশাসনকে বলেন না যে যেই করে থাকুক না কেন, যদি টিএমসির লোক হয়, যদি বিজেপির লোক হয়, যদি সিপিএম এর লোক হয়, কংগ্রেসের হয়, যদি সাধারণ মানুষ হয়, যেই এই ঘৃণ্য কাজ করে থাকে তাকে তোমরা অবিলম্বে ধরো এবং তার পানিশমেন্ট দাও। একটা দিনের জন্য ওনার মুখ থেকে শুনতে পেলাম না কেন? এরা একজন মহিলার ওপর ধর্ষণকে বলে ছোট্ট ঘটনা, যেখানে মাননীয় আমাদের অনারেবল সিএম একজন মহিলা, সে যদি বলতে পারে ছোট্ট ঘটনা, তাহলে এই সরকারের থেকে কি এক্সপেক্টেশন থাকতে পারে? आजादी से शुरू हुआ स्वदेशी अभियान, गांव गांव में बिजली आई, रोशन हिंदुस्तान, मंगल तक भी जा पहुंचा स्वदेशी मंगलयान, तो फिर क्यों ना हो हिंदुस्तानी अपना सब सामान, हम बदलेंगे तभी तो बदलेगा ये हिंदुस्तान। सूर्या, आत्मनिर्भर भारत की पहचान।